আমরা এখন দাঁড়িয়ে আছি কুচবিহারে হোটেলের সামনে। এই হচ্ছে হোটেল বেঙ্গল যেখানে আমরা আছি। এটা কুচবিহার রাজবাড়ির একদমই সামনে। আমরা এই যে বেঙ্গল হোটেলেতে আছি, এখান থেকে তাকালে এইটা হচ্ছে রাজবাড়ির গেট। এখানেতে 25 টাকা অফলাইনেতে এবং অনলাইনেতে 20 টাকা দিয়ে কাটতে হয়। কিউআর কোড দেওয়া আছে, সেখান থেকে টিকিট কাটতে হয়। এই রাজবাড়ির গেট থেকে তার পাশেই কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে টিকিট কাটার বন্দোবস্ত রয়েছে অফলাইন বা অনলাইনেতে। বিকেলবেলা 5টা অবধি এখন শীতকালেতে খোলা থাকে। এখানেতে এই গেটেতে যে এমব্লেমটা রয়েছে সেটা হচ্ছে কুচবিহার রাজবাড়ির এখানকার এমব্লেম। আমরা রাস্তাটা পেরিয়ে যাব। এখানেতে ছোট ছোট টোটো গাড়ি চলছে ব্যাটারিতে, 80 থেকে 90 কিলোমিটার একবার চার্জ যেতে যাওয়া যায়, চারজন পেছনে সামনে একজন। তো এই হলো গিয়ে কুচবিহার রাজবাড়ির এমব্লেম। আর ওইখানেতে ওই দূরে এইটা হচ্ছে কুচবিহার রাজবাড়ি। আমরা একটু বাদেই এর মধ্যে আমরা যাব টিকিট কেটে। কুচবিহার রাজবাড়ির অপর নাম হলো ভিক্টর জুবিলি প্যালেস। কুচবিহার শহরের সবচেয়ে বড় দর্শনীয় স্থান হলো এই কুচবিহার রাজবাড়ি। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। এই রাজবাড়িটি একটি দোতলা বাড়ি যেটা ইট পাথর দিয়ে তৈরি করা, এবং এর যে প্যাটার্ন সেটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন প্যাটার্নেতে এই বাড়িটা তৈরি করা। এই বাড়িটার টোটাল এলাকা হচ্ছে 51,309 বর্গফুট। লম্বাতে বাড়িটা 395 ফুট দীর্ঘ আর চওড়াতে 296 ফুট প্রশস্ত। মাঝখানের যে ডোমটা রয়েছে সেটা 124 ফুট উঁচু, এবং এই দরবার হলটা রেনেসাঁ শৈলীতে নির্মিত। এই বাড়িতে ড্রেসিং রুম, শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং হল, বিলিয়ার্ড হল, গ্রন্থাগার, তোষাখানা, লেডিস গ্যালারি, ভেস্টিবিউল, অনেকগুলো ঘরই রয়েছে। যদিও সমস্ত জায়গায় দর্শনার্থী হিসেবে আমাদের প্রবেশ নিষেধ, আর ওই সমস্ত ঘরে রাখা যে সমস্ত আসবাবপত্র ছিল বা অন্যান্য সামগ্রী ছিল সেগুলো এখন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। দোতলার গ্যালারিতে এই সমস্ত রূপোর পানপাত্র বা রূপোর চামচ এগুলো রাখা রয়েছে। ভেতরের প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র, বন্দুক, ছোট পিস্তল বা কামানের ছোট ছোট রেপ্লিকা সেগুলো করে রাখা আছে। আমরা 3টে রেপ্লিকা দেখলাম। এছাড়া এই অস্ত্রশস্ত্র যে গ্যালারি সেটা দেখলাম। এই দুর্দান্ত বাগানটা কুচবিহার রাজবাড়ির প্রবেশপথ থেকে বাড়ির মাঝখানেতে রয়েছে, এটা খুব ভালোভাবে মেনটেন করা রয়েছে। কিছু ব্যবহার্য জিনিস এখানেতে প্রদর্শিত রয়েছে যার ছবিগুলো এখানেতে রয়েছে। এটা হলো বিলিয়ার্ড রুম, বিরাট বড় একটা বিলিয়ার্ড বোর্ড রয়েছে এই ঘরের মধ্যে। এটা একটা সুন্দর আয়না।
আমরা এখন এসে পৌঁছেছি কুচবিহারের সাগরদিঘিতে। সাগরদিঘি অনেকটা কলকাতার লালদিঘির মতো, ডালহৌসির লালদিঘির চারপাশে যেরকম সমস্ত অফিসিয়াল এবং ওল্ড বিল্ডিংস রয়েছে, এখানেও তাই। এখানেতে এই সাগরদিঘির চারদিকেতে সমস্ত সরকারি অফিসগুলো রয়েছে। ওইখানেতে ডিএম অফিস, ওই লাল রঙের বাড়িটা, এবং এই চারধারেতে বিভিন্ন যে দোকানপাট রয়েছে, ভোরবেলা বলে এখন সেটা বন্ধ। এছাড়া এখানেতে বিএসএনএল অফিস, আরটিও অফিস, ডিস্ট্রিক্ট কোর্ট সবই এখানেতে রয়েছে। রাস্তাটার একটা খুব সুন্দর নাম রয়েছে, আমার আদর্শ পথ। ওদিকেতে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, লাল রঙের বাড়িটা। আমরা এই রাস্তা ধরে যদি কিছুটা এগিয়ে যাই তাহলে আরও অন্যান্য সরকারি অফিস দেখতে পাব। ভোরবেলা অনেকে প্রাতঃভ্রমণে বেরোন এবং সকালবেলা এখানেতে এই সাগরদিঘির চারপাশে চায়ের দোকান খোলা থাকে। বয়স্ক হোক, কম বয়সী হোক, সবাই এখানে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, দেখেও সেটা ভালো লাগছে। কাল কালী পুজো গেছে, এখনো পর্যন্ত শ্যামাসঙ্গীত বাজছে। আমরা দাঁড়িয়ে আছি সাগরদিঘির পাড়ে। এর চারপাশে সমস্ত সরকারি অফিস, অনেকটা যেমন আমাদের কলকাতার লালদিঘির। আর এইখানেতে সামনে ফুলের পুরি হয়ে রয়েছে। অনেকে হাঁটতে বেরিয়েছেন, অনেকে ছুটতে বেরিয়েছেন, আবার অনেকে হাঁটা শেষ করে চা খেয়ে বাড়ির পথে রওনা দিচ্ছেন। সাগরদিঘি একটা সময় এই রাজাদের নির্মিত এই পুষ্করিণী জল সরবরাহ করত সারা কুচবিহার শহরকে। এখনও সমস্ত গুরুত্বপূর্ণ অফিস এই সাগরদিঘিরই চারপাশে। এই হলো কুচবিহার স্টেডিয়াম। এটা হলো কুচবিহারের নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়াম। এখানেতে ইনডোর গেমসের প্রতিযোগিতা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। এটা হলো মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। এটা 1935 সালে তৈরি হয়। এখানে রাজবাড়ির তরফ থেকে মেয়েদের জন্য এই স্কুলটি নির্মাণ করা হয়েছিল। এর উল্টো দিকেই রয়েছে কুচবিহার স্টেডিয়াম এবং ইন্ডোর স্টেডিয়াম। এটা রাজবাড়িরই শেষের দিকের
অংশের মধ্যে এই স্টেডিয়াম এবং ইন্ডো স্টেডিয়াম করা হয়েছে। কুচবিহার ছেড়ে আজকে আমরা আলিপুরদুয়ার থেকে ভিস্তাদম ট্রেন ধরব। যাবার পথে আমরা যাচ্ছি বানেশ্বর শিব মন্দির, কুচবিহার থেকে 10-12 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার যাওয়ার পথে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুচবিহার থেকে 12 কিলোমিটার দূরে বানেশ্বর শিব মন্দিরে। এখানকার যে কোনো মন্দিরের ওপরের ডোম যেটা, সেটা কিন্তু একই ধরনের। মদনমোহন মন্দিরেও যেরকম দেখেছিলাম, এখানেও তাই। বানেশ্বর শিব মন্দিরে এখানেতে মোহন মানে কচ্ছপদের কোনো রকম খাবার দেওয়া নিষেধ। এখানেতে এই পাশের পুকুরেতে এখানেতে মোহন মানে কচ্ছপ আছে, এবং বেশ কিছু কচ্ছপের অনেক বয়স। এখানে যেটা লেখা আছে, কচ্ছপ বা মোহনদের স্পর্শ করিবেন না, কোনো খাবার দেবেন না, আর দিঘিতে কোনো জঞ্জাল ফেলবেন না। এই হলো দিঘি, এখানেই মোহন মানে কচ্ছপ আছে, আর এখানে গরুর মূর্তি, গরু সবই রয়েছে। এটা পাশে আরেকটা শিব মন্দির রয়েছে, বানেশ্বর মন্দির হলো গিয়ে এইটা, আর তার পাশে এটা আরেকটা শিব মন্দির রয়েছে। এখানে ওই দূরে যে দিঘি রয়েছে, সেখানে কচ্ছপ মানে মোহন আছে, যদিও আমরা তাদের কোনো দেখা পেলাম না। আমরা এখন এসেছি কুচবিহারের বানেশ্বর শিব মন্দিরে। এটা কুচবিহার আর আলিপুরদুয়ারের মাঝখানে পড়ে, কুচবিহার থেকে 12 কিলোমিটার মতো দূরে। মেন রোড থেকে এসে তারপর ভেতরে ঢুকতে হয়। ওইখানে হচ্ছে বানেশ্বর শিব মন্দির। আর এছাড়া এই দিকেতে যে দিঘি আছে, ওই দিঘিতে ওখানেতে মোহন মানে কচ্ছপ আছে, কিন্তু যেহেতু এখন কচ্ছপকে খেতে দেওয়া বারণ, তো সেই জন্য তারা তার মর্জি অনুযায়ী দর্শন দেয়। তবে আমাদের খুব একটা সৌভাগ্য হলো না, আমরা মোহনের দর্শন পেলাম না। হ্যাঁ, আমরা এখানেতে অল্প করে দেখতে পাচ্ছি যে এখানেতে মোহনের দর্শন পাওয়া গেছে, কিন্তু আমাদের থেকে আরো দূরে চলে যাচ্ছে আর জলে ডুবে যাচ্ছে। ট্রেন লাইন সাথে সাথেই যাচ্ছে,
আমরা মানেশ্বর থেকে এখন যাচ্ছি আলিপুরদুয়ার। মানেশ্বর থেকে আলিপুরদুয়ার 14 কিলোমিটার।